কনফিডেন্স ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না। আর কনফিডেন্স থাকলে আমরা সব কিছু করতে পারি, সেটা কোনো ইন্টারভিউ পাস করা হোক, কোনো এক্সাম দেওয়া হোক, বা কাউকে প্রপোজ করা হোক। যদি আপনার মধ্যে কনফিডেন্স না থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি কোনো কাজই করতে পারবেন না। আজ আমি আপনাদের এমন 6টি সহজ উপায় বলবো যা আপনার কনফিডেন্সকে অনেক গুণে বাড়িয়ে দেবে, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন। সবার প্রথমে আপনি নিজেকে আপনার পাস্টের সফলতা মনে করান। আমরা যখন কোনো কিছুতে অসফল হই, তখন আমাদের কনফিডেন্স অনেক লো হয়ে যায়, আর তখন আমাদের এমন মনে হয় যে আমাদের জন্ম হয়তো সফল হবার জন্য হয়নি। তাই যখনই আপনি একা ও লো ফিল করবেন, তখন পাস্টে যাই কিছুতে আপনি সাকসেস হয়েছেন সেটা মনে করুন, কারণ আমাদের পাস্টের মেমোরির মধ্যে এতটা ক্ষমতা আছে যে সেটা আমাদের হাসাতে পারে, আবার কান্নাও করতে পারে। এরপর যখনই আপনি আপনার পাস্টের সফলতা সম্পর্কে ভাববেন, তখন তার সাথে এটাও ভাবুন যে তখন আপনি কি কি করেছিলেন। যেমন একটি ছেলে তার বিজনেস শুরু করে, আর তার বিজনেস করার এতটাই ইচ্ছা ছিল যে সে রোজ সফল লোকের সঙ্গে দেখা করা, বিজনেসে নতুন নতুন পরিবর্তন করা, প্রতিটা দিন প্ল্যানিং করে কাজ করা, এই সব কিছু সে অনেক ভালোভাবে করত, যার কারণে তার বিজনেসটা সফল হতে শুরু করে। আর এই কারণেই ধীরে ধীরে সে নিজের ওপরে কনফিডেন্ট ফিল করা শুরু করে। এর কিছুদিন পর সে আরও একটি নতুন বিজনেস করার চিন্তা করে, আর সে যখন দুটো বিজনেসকে একসাথে করার চেষ্টা করে, তখন তার আগের বিজনেসটাও খারাপ হওয়া শুরু হয়ে যায়। আর এখন না আগেরটা ভালো চলছে, না এখনকারটা ভালো চলছে। আর আপনি তো জানেন, বদনাম করার লোকের অভাব হয় না, তাই চারপাশের লোকজনও বলা শুরু করে দেয় যে আমরা তো জানতাম এ বিজনেস করতে পারবে না। আর এই সব কিছু শুনে ছেলেটির কনফিডেন্স কম হতে থাকে। এরপর সে একদিন একা একা বসে তার পুরনো দিনের কথাগুলোকে ভাবা শুরু করে, যে কিভাবে সে প্রথম বিজনেসটা শুরু করেছিল, কিভাবে সে সফল লোকেদের অ্যাডভাইস নিয়েছিল, রোজ সে কিভাবে প্ল্যানিং করত, আর সেকেন্ড টাইম সে কারোর কোনো অ্যাডভাইস নেয়নি, কোনো প্ল্যানিংও করেনি, আর হয়তো এই কারণে তার বিজনেসটা ফেল হয়ে গেছে। এরপর সে পুনরায় লিডার্সদের অ্যাডভাইস নেওয়া শুরু করে, রোজ প্ল্যানিং করে, আর সেই মতো কাজ করা শুরু করে, আর পুনরায় তার বিজনেসটা চলা শুরু করে। তাই আপনাকে আপনার পাস্টের কথা ভাবা দরকার, কারণ আপনার পাস্ট আপনাকে অনেক কিছু শেখাবে। এরপর হলো প্রেজেন্টে নিজের সঙ্গে পজিটিভ কথা বলুন। যদি আপনি নিজেই নিজেকে নেগেটিভ বলা শুরু করেন, তাহলে আপনার এনার্জি আপনি কখনোই পাবেন না। মনে রাখবেন, আপনি যদি নিজের ভিতরের আলোকে নিভিয়ে দেন, তাহলে সারা শহরে আপনি কেবল অন্ধকারই দেখতে পাবেন। এরপর হলো আপনি যে কারণে লো ফিল করছেন সেটা বোঝার চেষ্টা করুন, আর আপনার চারপাশে সেই সমস্ত লোককে দেখুন যাদের সাথে সেটা হয়ে গেছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করুন, কারণ এর থেকে সহজ কোনো রাস্তা হতেই পারে না আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার। এরপর হলো আপনি আপনার ফিউচার একটি সফল ব্যক্তির মতো করে ভাবুন। আপনি অসফল হলে কি হবে সেটা তো আপনি জানেন, কিন্তু আপনি সফল হলে কি কি হবে সেটাই আপনাকে ভাবতে হবে। আর সবশেষে বলবো, সবসময় মনে রাখবেন, বাউন্স ব্যাক খালি বসে থাকার থেকে অনেক ভালো। যা হয়ে গেছে সেটা নিয়ে বসে থাকলে কেবল আপনার মন খারাপ হবে, কিন্তু যা করতে হবে সেটা ভাবলে আপনার ব্রেনে হাজারো রাস্তা চলে আসবে। তাই কোনো কিছু শোক না মানিয়ে আনন্দ করুন, আর এটাই আপনার জীবনের নিয়ম হওয়া দরকার। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।